আশ্চিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিলময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী নিমুন্ডমালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্মমহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভয়বাণী ইচ্ছেন যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী
वन स्वाहा वन स्वधा वन ही वशत्कार स्वरात्मिका सुधा त्वम शरीरित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता निद्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं धारित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वविश्वरी त्वं ह्री स्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्वं शांति इक्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यपराशेष सौम्यद्वस्वति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈতবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমল যৌনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রঙাবরণ ধারণ করলে আর শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেববলের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাশনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। পূর্ব স্ত্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্তিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে। এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদন ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা মহাশক্তি
মহাদেবী মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল, সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমালে, সেবা করলেন রাগচন্দনে, জগন্মাতা চন্দ্রিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন গুলোক ভুলোক, ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহোনুদ্বুদ্ধা। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তাঁর এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার, দেবী রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথ্বী আনতা, আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবসেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্রপ্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন, আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি, দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুবাহন করতে করতে মহিষাসুরকে সদন্ধে বললেন, কার্যকার্য স্খলন গুহ মধু যাবৎবিবাহম মায়াত্তৈ হতত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল।
হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতো অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, স্বরীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্ত্বমেকা, মহীস্বরূপেণ ইয়তঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া তবৈতদপ্যা যথে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে মঙ্গবৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা, বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতত্, মঙ্গবৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা, স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু তবৈকয়া পূরিতমম্বয্যৈতত্, কাপি স্তুতিঃ সদ্য পরাপরোক্তিঃ স্বর্গভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী, ত্বংসূতা সুতয়ে কা বা ভবন্তু পরমুক্তয়ঃ, সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য নিধি সংস্থিতে স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে, কলাকষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে, সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশাম্ভাশরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূলচন্দ্রাহিধরে মহাবৃষভবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূরকুক্কুটবৃদে মহাশক্তিধরে নখে কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমস্তুতে, শঙ্খচক্রগদাসারং গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে, গৃহীতগ্রমহাচক্রে দংশধৃতব সুন্দরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে, নৃসিংহরূপিণুগ্রেণ হদ্দুদৈত্যানিকৃতোদ্যমে ত্রৈলক্ষ্যত্রাণসহিতে নারায়ণী নমস্তুতে, কিরীটিনি মহাবজ্রে সহস্রনয়নোজ্জ্বলে মৃত্রপ্রাণহরে চৈন্দ্রী নারায়ণী নমস্তুতে, শিবদূতী স্বরূপেণ হতদৈত্যমহাবলে ঘোররূপে মহারাবে নারায়ণী নমস্তুতে, দংশাকরালবদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডবধনে নারায়ণী নমস্তুতে, লক্ষ্মীলজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টিস্বধে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে, মেঘে সরস্বতীবরে ভূতিবভ্রমিতামসি নিয়তে ত্বংপ্রসীদেশে নারায়ণী নমস্তুতে, সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যুস্রাহিরো দেবী দুর্গে দেবী নমস্তুতে, এতত্তে বদনং সৌম্যং লোচনত্রয় ভূষিতম পাতু নঃ সর্বভূতেভ্য কাত্যায়নী নমস্তুতে, জ্বালাকরালমত্যুগ্রম শেষাসুরসূদনম ত্রিশূলং পাতু নো ভীতির্ভদ্রকালী নমস্তুতে, হিনস্তি দৈত্যতেজাংসি স্বরেণাপূর্যয়া জগত সা ঘণ্টা পাতু নো দেবী পাপেভ্যো অনসুতামিব অসুরাশ্রিকবসাপঙ্কচ্চিতস্তে করোজ্জ্বলঃ,
शूहाय खड़गो भवतु चंडिते वाग्नतावयम् भोगान शेषान अपहंसि तुष्टा रुष्टा तु कामान सकलान अभिष्टा त्वामश्रितानां नवीपन्नराणां त्वामश्रिता धाश्रयथां प्रयान्ति एतत्कृतं यत् कदलन्तयाद्य धर्मदिशादेवि महासुराणां रूपैरनेकैः बहुधात्ममूर्तिः कृताम्बिके तत्प्रकरति कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्दीपस्वाद्येषु वाक्येषु च कात्मदन्या ममत्तगत्ते अतिमहान्धकारे बिभ्रामयत्येतदतीव विश्वम् रक्ष्यांषि यत्र ग्रवीशाश्च नागा यत्रारयो दष्टिबलादि यत्र धावानलो यत्र तगादिबद्धे तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी त्वं परिपासि विश्वं विश्वात्मिका धारसीति विश्वं विश्वेशवन्या भवति भवन्ति विश्वाश्रया ये तै भक्तिनम्रा देवी प्रसीद परिपालय नोरिभीतिर्नित्यं यथा असुरवधादधुनैव जद्य पापानि सर्वजगदाद्य शमनयाशु उत्पातपाकजनितांश महोपसर्गान् पणसालं प्रसीद त्वदेवि विश्वार्तिहारिणी त्रैयक्यवासिना विद्ये लोकानां वरदा भव देवी रक्षय कृपा कनापे सप्तलोकानंदित प्रथम कल्पे देवी कात्तायन नंदिनी कात्तायनी अष्टादश भुजा उग्रचंडारूपे महिषमर्दन करें द्वितीय षोड़श भुजा भद्रकालीर हस्ते मर्दित है महिष और तृतीय वर्तमान कल्पे दश भुजा दुर्गारूपे महादेवी सुसज्जिता महिषमर्दिनी अखिल मानव कंठे ध्वनित पुष्पांजलि स्तोत्र वंदना नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणता सुमतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्वो नमो नमः नैऋत्यै भवितां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनस्याभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु इक्षुधारूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूप
पीड़ा शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु त्रिशा रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एकशांति रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु याति रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जा रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धा रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कांति रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्ति रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्ति रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दया रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टि रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृ रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्रांति रूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणाम् अधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु सततस्यै व्यक्तिविद्यै नमो नमः स्थिति रूपेण या कृष्णम् एतद्व्यक्त्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः श्री श्री चंडिका गुणातीता अगुणमयी सगुण अवस्थाय देवी चंडिका अखिल विश्वेर प्रकृति स्वरूपिणी तिनी परिनामिनी नित्या दिव्युण चैतन्य सृष्टि प्रक्रियाय जे शक्तिर मध्य दिए क्रियाशील रूपे अभिव्यक्त हन सेई शक्ति बाक अथवा सरस्वती तार स्थिति कालोचित शक्तिर नाम श्री वा लक्ष्मी आबार संहार काले तार जे शक्तिर क्रिया दृष्ट है ताई रुद्रादी दुर्गा एकाधारे एई त्रिमूर्तिर आराधनाय दुर्गोत्सव एई तीन मा त्रिमूर्तिर पूजाय ओ आरत्रिते मानव जीवनेर कामना साधना सार्थक हय चतुर्वर्ग लाभ करे मत्तलोक ऐश्वर्यमयी देवी नित्या हयो बारंबार आविर्भूता हन তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা অসীম বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত অমৃতরসবর্ষিণী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান चिरंतनी भैरव ध्यान रता पुजारी भैरवी ते गीतांजलि प्रदान करे धन्ना बलन
তার গীত বাণী আজ অনিলে শুনিলে নবীন জরুণোদয়ে দিকে দিকে সঞ্চারিত।